আরো পাঁচ ছশো কিলোমিটার আসেন তারপরে চেঞ্জ করেন এখানে কিন্তু একটা সততা যে তারা চাইলেই কিন্তু আমারে এই জিনিসটা কিছু না বলে চেঞ্জ করা দিতে পারত অথবা বলতে পারত যে আসছেন যখন চেঞ্জ করে নেন তাহলে কিন্তু তাদের কাছে একটা ইনকাম আগে আগে ইনকাম হয়ে গেল কিন্তু তারা আমাকে হচ্ছে আমার বিশ্বাসটা রাখলো আর কি আমি এমন ভাবে মোটরসাইকেলটাকে একটা গুছানো অবস্থাতে দিব যেন আব্বুর কোনো কষ্ট না হয় এটা নিয়ে যেন প্যারা খাইতে না হয় কোনো একদম পারফেক্ট একটা অবস্থাতে দিয়ে যাব আরকে নতুনের মতো করে দিয়ে যাব যেন তার কাছে কোনো কষ্ট না হয় একটা মজার জিনিস

এই হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছেন এখন আমি মোহাম্মদপুরের নতুন নাম দিছে এটা নিশো মোটরস তো আগে ছিল হচ্ছে গ্রে এমসি সি হন্ডা তো ভাবছিলাম যে ওয়াশ টাশ গুলা কিন্তু সমস্যা হচ্ছে তাদের ওয়াশার মেশিনে নাকি সমস্যা আছে এই জন্য করানো গেল না যাই হোক এখন আমি আবার পান্থপথের দিকে যাব আমার জার্মান ক্লাসে যেতে যেতে কয়েকটা কথা বলি মোটরসাইকেল নিয়ে দু একটা জিনিস আমি জানতে পারলাম এখানে সবার ফার্স্টে তাদেরকে আমি বলছিলাম টায়ার প্রেশারটা চেক করে দেন আর হচ্ছে চেইন লুবিং টায়ার প্রেশার তারা চেক করে হচ্ছে প্রেশারটা অ্যাডজাস্ট করে দিল প্রেশারটা একটু কমে গেছিল আর চেইন লুবিংটা আমি তারপরে করাই নাই কারণ যেহেতু তাদের ওয়াশার মেশিনের সমস্যা আছে ওয়াশ করে তারপরে চেইন লুবিং করানো ভালো আমার যেটা আছে হন্ডার চেইন লুপটা কিনা ওইটা ওয়াশ করার আগেও দেওয়া যায় সো ওই লুপটা হচ্ছে একদিকে ক্লিনার আর একদিকে হচ্ছে চেইন লুপও দেয় তো আমার কাছে যে চেইন লুপটা আছে ওইটাই আমি বাসায় দিয়ে দিব নিজে একটা ওয়াশ করে অথবা দেখি সিটি হন্ডাতে গেলে ওখানে ওয়াশ দেওয়া যায় নাকি বাইরে কোথাও একটা ওয়াশ করে তারপরে আমার নিজের কাছে যে লুব আছে ওইটা দিয়ে দিবো তাইলে আর কোনো প্যারা নাই আর টায়ারের প্রেশারটা চেঞ্জ করার পরে এখন পুরাই অন্যরকম ফিল আসতেছে আর কি এতদিন মনে হইতেছিল যেন অনেক কষ্ট হইতেছে মোটর সাইকেলটা চালাইতে আর কি কিরকম ফিল আমি বুঝাইতে পারতেছি না মনে হয় যেন ভারী ভারী কিছু আর এখন অনেক হালকা লাগতেছে জাস্ট টায়ার প্রেশার চেঞ্জের কারণে এত ড্রামাটিক্যাল চেঞ্জ হয়ে গেছে ওয়াও মনে হচ্ছে আমার এই কারণে মাইলেজটা হয়তো কমে গেছিল কারণ টায়ার প্রেশার কম থাকলে তো শক্তি বেশি লাগে এই জন্যই হয়তো ফুয়েল বেশি লাগতো দেখা যাক এর পরের বার মাইলেজ কেমন আসে আরেকটা জিনিস ইঞ্জিন অয়েল আমি চেঞ্জ করতে ওই সময় ছেলেটা আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কত কিলোমিটার তখন তখন আমি বললাম যে মতো সে তাহলে ভাই থাক দরকার না কিলোমিটার চালানোর পরে চেঞ্জ করেন দেখেন আমি যদি রাস্তার কোন দোকান টোকানে যাইতাম ছোটখাটো যে দোকান গুলা ওইখানে কিন্তু তারা জীবনে এই কথাটা বলতো না যে পরে চেঞ্জ করেন দরকার নাই এখন তারা বলতো যে ওকে ওকে সমস্যা নেই চেঞ্জ করে দিই তাদের সেটা হয়তো আছে একটা ইনকাম ঠিক আছে অর্থাৎ Honda শোরুমে আমারে তারা বলে যে থাক আরো 500 কিমি চালিয়ে আসেন তারপরে চেঞ্জ করেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা সততা যে তারা চাইলেই কিন্তু আমারে জিনিসটা কিছু না বলে চেঞ্জ করা দিতে পারত অথবা বলতে পারত যে আসছেন যখন চেঞ্জ করে নেন তাহলে কিন্তু তাদের কাছে একটা ইনকাম আগে আগে ইনকাম হয়ে গেল কিন্তু তারা আমাকে হচ্ছে আমার বিশ্বাসটা রাখলো আরকি যাই হোক সো ইঞ্জিন অয়েল হচ্ছে আরো 4-500 কিমি চালানোর পরে আমি চেঞ্জ করব তো ওটা হয়তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমার হয়তো আরো চার পাঁচশো কিলোমিটার হয়ে যাবে এইবার আসি হচ্ছে টায়ার কথায় তারা যখন করে দিল তারপরে আমাকে বলতেছে আমি বলি যে না তো আমি তো জানি না যে এটাতে আসলে জেল ভরে না আর কিনার সময় যা ছিল তাই আছে আমি তাদেরকে ওইটা বললাম যে আমি নিজেই জানি না আসলে এটাতে জেল ভরা আছে নাকি কিনার সময় যেভাবে দিছে আমি ওইভাবে চালাইতেছি এই দেড় বছর ধরে সে বলে যে তাহলে অতি সম্ভব জেলটা ভরায় নেন আসলে কিনা সময় জেল দেওয়া হয় না আপনাকে জেলটা ভরে নিতে হবে এবং ওই জেলটা হচ্ছে শোরুম থেকে দেওয়া হয় না আশেপাশে কোনো দোকান থেকে হচ্ছে চাকা খুলে তারপর হচ্ছে জেল ঢুকাইতে হয় সো তার মানে দেখেন আমি কিন্তু খুবই একটা ডেঞ্জার আছে আমার যদি চাকা দিয়ে কিছু ঢুকে যদি লিক টিক হয়ে যায় ওইখানে কিন্তু শেষ করা ফেটা যাবে আর কি আর জেল বললে যে নিশ্চিন্ত থাকা যায় চাকায় যদি লিক হয় মনে করেন কোন একটা পেরেক ঢুকছে তো পেরেক ঢুকার পরও আমি স্মুথলি ওইটা হচ্ছে চালা নিয়ে আসতে পারবো অনেকের হচ্ছে তিন চারটা পেরেক ও থাকে তারপর ওইভাবে তারা চালাইতে থাকে তো এই অবস্থাতে আমি এতদিন ধরে চালাইতেছিলাম আমি জানি না যে এটাতে আসলে জেল নাই কত কত রাস্তায় যা আমি চালাইছি কত ভাঙ্গা চোরা রাস্তায় চালাইছি তারপরে হচ্ছে টঙ্গিতে চালাইছি গাজীপুরে গেছি ঢাকা ময়মসিংহ হাইওয়ে গেছি অনেক অনেক জায়গাতে হচ্ছে এই মোটর নিয়ে গেছে এবং ওইখানে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল রাস্তাতে অনেক ময়লা আবর্জনা ছিল ওগুলোর ভিতরে পেরে থাকার পসিবিলিটিও ছিল তো আমার বলা যায় হচ্ছে কপাল খুবই ভালো যে এখন পর্যন্ত কোনো লিক হয় নাই লিক হলে ওখানে শেষ আমার মোটরসাইকেল ঠেলে ঠেলে নিয়ে আসা লাগতো তার উপর আমি জানিও না মোটরসাইকেল কেমনে ঠেলে নিয়ে আসতে হয় আমি কখনোই দাঁড়ানো অবস্থায় মোটরসাইকেল সামনে নিয়ে যাইনি আমি অলওয়েজ মোটরসাইকেলের উপরে বসে পা দিয়ে ঠেলছি যদি ঠেলা লাগে তখন আর কি তো খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন আমি আসি ওইখানে যে কাজ করে তারা তখন আমাকে বসে যে আপনার যেহেতু জেল ভরা নাই আপনি যত দ্রুত সম্ভব জেলটা ভরে নেন তখন আমি বলছি যে এখন কি ভরা যাবে নাকি তারপরে তারা বলছে যে আমরা তো এটা দেই না আমাদের এখান থেকে দেওয়া হয় না এটা সাইডের কোথাও থেকে করে নেওয়া লাগবে দেন তারা আমাকে জিজ্ঞাসা করলো যে আপনার নেক্সট সার্ভিসিং এর ডেট কবে তারপর আমি বললাম যে অক্টোবরে দিছে তারা তাহলে বলে যে তখন এসে হচ্ছে আপনি আগে বললেন তাহলে আমি চাকা খুলে দিব না তাহলে সাইডের কথা থেকে জেলটা ভরার পরে তারপরে সার্ভিসিং করা দিব আর কি তাদের ব্যবহার এবং কাস্টমার সার্ভিসে আমার খুবই ভালো লাগে জিনিসটা এই জন্য আমি বারবার তাদের কাছে যাই না হলে তো একটু দূরে গিয়ে সিটি হুন্ডাতে করালে আরো বেটার সার্ভিস তারপর আমি মোহাম্মদপুরে হচ্ছে বারবার আসি সিটি হুন্ডাতে এসি রুম আছে মোহাম্মদপুরে এসি রুম নাই তারপরে এখানেই বারবার আসি কারণ তাদের সার্ভিসটা আমার কাছে খুব ভাল লাগে এবং তারা অনেকটা ইউজার ফ্রেন্ডলি ইউজারের কথা চিন্তা করে ইউজারের খরচের কথা চিন্তা করে ওরা ধরে বলে দন না ভাই আপনি এটা পাল্টান এটা পাল্টান এটা লাগান ওইটা লাগান এরকম কিচ্ছু বলে না আগে জিজ্ঞেস করে আপনার এটা লাগানোর ইচ্ছা আছে নাকি আপনি সাইডে মহিলাদের পা লাগানোর এটা দিবেন নাকি যদি আমি বলি যে হ্যাঁ ঠিক আছে দেন তখন হচ্ছে তারা কোন কিছু একটা করে অথবা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে সোজা যাওয়ার জন্য অপেক্ষা করতেছি কখন যে ছাড়ে আচ্ছা ওকে পুলিশ সিগনাল দিছে এবার ঢুকে যাওয়া যায় পুলিশ এসের থেকে যাওয়ার সিগনাল দিছে কিন্তু এখান থেকে গাড়িরা আবার জায়গা দিতেছে না কোনো ওকে যাক ফাইনালি পাইছি জায়গা লেটস গো সো আমি চিন্তা করছি যে এখন ছ হাজার কিলোমিটার আমার রানিং তো আর কিলোমিটার কিলোমিটারের ভিতরে হচ্ছে আমি একটা সাত হাজার কিলোমিটারের রিভিউ দিব যে সাত কিলোমিটার পর কেমন চলছে হন্ডা এক্স ব্লেড আরে আরে রিক্সা রে ডানে হাত দিয়ে ধাম করে চলার আসতে নিয়েছিল যাক কয়েকবার হন্ডা ওদের থামছে নাহলে সে আনস্টপেবল হয়ে গেছিল অলমোস্ট সো এই রিভিউটা আমি করব এবং হঠাৎ করে মাইলেজ কমে যাওয়ার পিছনে কারণটা মনে হয় ফাইনালে আমি পেয়ে গেছি আর টা লাস্ট জিনিস ওটা হচ্ছে চেইন লুবিংটা সেরে ফেলতে হবে তো যেখান থেকে হোক আমি বাইকটা ওয়াশ করায় ফেলব অথবা নিজে ওয়াশ করব ওইটা করার পরে আমি চেইন লুবিং করব তাহলে আমার কাছে যেটা মনে হয় যে এটার মাইলেজ কমার রহস্যটা উদ্ঘাটন হয়ে যাবে আশা করি আমি আবার আগের মাইলেজে ফেরত যাইতে পারবো কারণ হঠাৎ করে 38 কমে আসা এটা কিন্তু অনেক বেশি কমে যাওয়া

আর জেল ভরা জিনিসটা এক মাসের ভিতরে হচ্ছে যখন আমি এটার ফাইনাল সার্ভিসিংটা করতে যাব। ছয় নম্বর সার্ভিসিং তখন আমি জেলটা ভরা নিব আর এর মাঝখানে যদি কিছু হয় আমার পুরাই ফাটা কপাল ভাই এর মাঝখানে কিছু হইলে আমি শেষ মোটরসাইকেলের এই অবস্থা নিয়ে আমি কেমনে সামনে আগাইতে পারবো আই ডোন্ট নো আমি ভয়ে আছি এই জিনিসটা নিয়ে আমি এতদিন জানতাম যে আমার মোটরসাইকেলে জেল আছে এটা আমি জানতামই না তবে আমি একটু খোঁজ খবর নেওয়া লাগবে যে কোন জেল ভরা ভালো হবে এবং এমন একটা ভরবো যেন হচ্ছে এর পরে আর তেমন প্যারা না হয় কারণ হয়তো ছয় সাত মাস পরে আমার এটা আব্বুকে দেওয়া লাগতে পারে যখন আমি চলে যাব যদি আমি যেতে পারি আর কি তখন আমি আব্বুকে দিয়ে দিব। মোটরসাইকেলটা সো আমি এমন ভাবে মোটরসাইকেলটাকে একটা গোছানো অবস্থাতে দিব যেন আব্বুর কোনো কষ্ট না হয় এটা নিয়ে যেন প্যারা খাইতে না হয় কোনো একদম পারফেক্ট একটা অবস্থাতে দিয়ে যাব আর কি নতুনের মতো করে দিয়ে যাব যেন তার কাছে কোনো কষ্ট না হয় আচ্ছা এখানে ভিতরে ভাঙ্গা চলতেছে সাইনবোর্ডে কি ধানমন্ডি এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওকে স্কুল ভাঙতেছে স্কুল ভাঙ্গা কি করবে কে জানে মেবি অ্যাপার্টমেন্টে দিয়ে দিবে আর কি একটা মজার জিনিস হয়েছে ওই ছেলেটা কি করছে আচ্ছা অন্ধ একজন এখানে রাস্তা পার হওয়ার ট্রাই করতেছে আপনি একটু বামে আসেন এবার এবার ডানা যান অন্ধ লোকটা দুই মানুষের চিপায় পড়ছে একটু বাঁকা করলে কি হয় একটু সাইড দিলে কি হয় তাহলে তো অন্ধ লোকটা বেড়ে যেতে পারে মানুষের এত তাড়াহুড়া এত তাড়াহুড়া সবাই খালি নিজেরটা চিন্তা করে একজন মানুষ সারা জীবন ধরে কিছু না ওই জিনিসটা তার পার্সপেকটিভ চিন্তা করা উচিত যে তার কাছে কেমন লাগে যাই হোক যেটা বলতে নিয়েছিলাম একটা মজার জিনিস হয়েছে ওই ছেলেটা হচ্ছে যে কাজ করে ও হচ্ছে বলতেছে যে কত কিলোমিটার চলছে তারপর আমি দেখালাম আমার এখানে ট্রিপ বিতে হচ্ছে ইঞ্জিন অয়েলটা আমি দিয়ে রাখি যেমন যে আপনাদেরকে দেখাই এই যে ট্রিপ এ ট্রিপ বি ট্রিপ বি হচ্ছে দুই ছয়শো এক কিলোমিটার সো ওরা আমি বসে যে ছাব্বিশশো কিলোমিটার চলছে তখন বলতেছে যে আরো চার পাঁচশো ছয়শ কিলোমিটার চালান তারপরে আসেন পাল্টাইতে তখন আমি বলতেছি যে আসলে মাইলেজ একটু কমে গেছে তো এই আমি চিন্তা করতেছিলাম ইঞ্জিন অয়েল পাল্টা ফেলি নাকি ওই সময় ছেলেটা বলতেছে যে মাইলেজের সাথে ইঞ্জিন অয়েল সম্পর্ক নাই আর আপনার মোটরসাইকেল নতুন ইঞ্জিন তেমন কোন সমস্যা হয়নি মাত্র চালিয়েছেন সাত হাজার কিলোমিটার সো আপনার এটা ভুল ধারণা তো আমি আসলে জাস্টিফাই করার ট্রাই করতেছিলাম যে এত কষ্ট করে যখন আসছি তাহলে পাল্টাই দাও সো ওরে আর কি আমি বোঝানোর ট্রাই করতেছিলাম কেন আমি ইঞ্জিন অয়েলটা পাল্টাবো ও বলতেছিল যে ও আবার ডিফেন্ড করতেছিল কেন আপনার না পাল্টাইলেও হবে সো এটারই বলা হচ্ছে অনেস্ট কাস্টমার সার্ভিস আর কি ও চাইলে এখানে কিছুটা একটা লাভ করে ফেলতে পারতো যে আচ্ছা সমস্যা নেই পাল্টায় ফেলান কিন্তু ওই কাজ করে নাই যাই হোক আপনাদের সাথে কথা বলতাছি আর আমি শর্টকাট মারতাছি এখানের মাঠটা অনেক সুন্দর লাগে আমার কাছে একদম ফ্ল্যাট একটা মাঠ এই সাইডে একটা গোলপোস্ট ওই সাইডে আরেকটা খেলতে ইচ্ছা করে এসব মাঠে কিন্তু কোনো পার্টনার নেই কেউ নেই কিছুই নেই কারোর সাথে খেলা হয় না কারোর সাথে রাইড দেওয়া হয় না কারোর সাথে টুট দেওয়া হয় না অবস্থা খুবই খারাপ তবে আমাদের বুটেক্সের যে কনভোকেশনের টাকা এর টাকাটা হচ্ছে বুটেক্স থেকে আবার ফেরত দিয়ে দেওয়া হবে কারণ এর ডেট পিছাইছে অনেক পিছাইছে কারণ রাষ্ট্রপতি আসার সুযোগ পাচ্ছে না আর বিসিএর এগেনস্টে একটা আন্দোলন চলতেছে জন্য কনভকেশন আবার হচ্ছে পিছাইছে সো আমরা ফ্রেন্ডরা চিন্তা করতেছিলাম যে আচ্ছা কনভকেশনের টাকাটা যদি ফেরত দিয়ে দেয় তাহলে ওই টাকা দিয়ে একটা গ্রুপ টুর দিয়ে ফেলব নাকি দেখা যাক আজকের ভিডিওতে হচ্ছে জাস্ট একটা শিক্ষণীয় জিনিস যারা হোন্ডা Xblade নতুন কিনছেন অথবা ফিউচারে কিনবেন চিন্তা ভাবনা করতেছেন এই জিনিসটা অজানা যে টায়ার প্রেসার আসলে তারা তো অ্যাডজাস্টমেন্টে সব কিছু ঠিকঠাক করেই দেয় কিন্তু জেলটা মোটরসাইকেলের সাথে কিন্তু ইনপুট দিয়ে দেওয়া হয় না তো এটাকে খেয়াল রাখতে হবে টিউবলেস টায়ার ঠিক আছে কিন্তু জেল দেয়া কথা না জেল ভরতে হবে আলাদাভাবে এটা একটা শিক্ষণীয় জিনিস আরেকটা শিক্ষণীয় জিনিস হচ্ছে ইঞ্জিন অয়েলের সাথে আসলে মাইলেজের অত বেশি কোনো সম্পর্ক নাই ইঞ্জিন অয়েলটা জাস্ট ইঞ্জিনের ভিতরে লুব্রিকেশনটা ঠিক রাখে আর মাইলেজের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে আপনার ফুয়েলের এবং ব্রেকিং সিস্টেমের আপনার ব্রেক ভালোমতো কাজ করতেছ নাকি করতেছ না তারপরে আপনার ফুয়েল ভালো নাকি খারাপ এগুলোর সাথে আসলে মাইলেজ অনেকটা সম্পর্কিত একটু সামনে আগাও ভিতর ঢুকবো নাইস থ্যাঙ্ক ইউ ওকে আজকে ভিডিওটা এখানেই শেষ করি আই होप ইউ লাইক দিস ভিডিও এন্ড ফর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম